ঠোঁটের দিকে। দিন দিন কি সিগারেট খাওয়ার ফলে ঠোঁটটা ডার্ক হয়ে যাচ্ছে? মুহূর্তেই কষ্টে তার হাঁসফাঁস লাগতে শুরু করে। আহারে বেচারি সিরাত, সব মেয়েরই তো ড্রিম থাকে স্বামীর গোলাপি ঠোঁট, এটা তাদের দুর্বলতা। তার একমাত্র বইয়ের গুরুত্বপূর্ণ জিনিসটা সে নিজের হাতে নষ্ট করছে। কোনোভাবেই নয়, মনে মনে ভেবে এই দুঃখী হয়ে বলল। এবার উঠে পড়ে যত্ন নিতে হবে, এই জিনিস শুধুমাত্র বউয়ের। যতক্ষণ বউয়ের আদরে ঠোঁট জোড়া কামড়ে কেটে লাল না হচ্ছে, ততদিন পুরুষ নামের কলঙ্ক আমি। কথাটা বলে নাটকীয় ভাবে নাক টেনে দুঃখী কণ্ঠে বলল, বউয়ের লাভ বাইট নিয়ে যদি শহরের এপাশ ওপাশ ঘুরতে না পারি, তবে কিসের পুরুষ মানুষ আমি? কবির বউকে অনেক কষ্টে ম্যানেজ করতে পেরেছে, কিন্তু সে তবুও হাল ছাড়বে না। ওই আনরোমান্টিক বসকে মানিয়ে সাজেক কিংবা কক্সবাজারের টিকিট হাতিয়েই নিবে, সাথে 3 দিনের ছুটি। সে আজ এসব ভেবেই এসেছে, কোনো মতেই হেরে যাওয়া যাবে না। বস রোমান্টিক না, এটা কি তার দোষ? যে রকম কর্কশ মেজাজ দেখায়, মনে তো হয় না বউটা তাকে কাছে ডাকে। এমন হলে বাকি 15 বছরেও বাচ্চা কাচ্চার মুখ দেখবে না ওই খবিশ লোক। অন্যদিকে তার বউ স্বামী বলতে পাগল, একদিন ভুলেও আদর না করে ঘুমালে মারিয়া নিজে উস্কানিমূলক কাজ করতে থাকে, তখন বেচারা কবি নিজেকে কন্ট্রোল করতে পারে না, বরাবরের মতো তার পুরুষত্বের কাছে হেরে যায়। কবি চেয়ারে হেলান দিয়ে বসে এসব কিছুই কল্পনা করছিল, চোখ বন্ধ করে। তখন সে অন্য জগতে, বউকে নিয়ে কল্পনাতেই হানিমুন করছে বেচারা। আশেপাশে কেউ যে আছে তার খবর নেই। ঠিক সেই সময় প্রমুখ রুমে ঢুকে দেখলো কবি চোখ বন্ধ করে মিটিমিটি হাসছে, মুখ জুড়ে লজ্জার আভাস। দুলে যাওয়া চেয়ারে কাছে গিয়ে প্রমুখ পা থামিয়ে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, রূপ কিঞ্চিত করে দেখতে লাগলো কবিরের কাণ্ড। কবির এবার ঠোঁট কামড়ে লাজুক ভঙ্গিতে হাসছে। তাকে প্রমুখ কাজ দেখার দায়িত্ব দিয়েছে, আর সে এখানে বসে কি করছে? তার কাছে মোটেও ভালো ঠেকল না। তৎক্ষণাৎ দুলতে থাকা চেয়ারটা তার দানবীয় শক্ত হাতে আঁকড়ে ধরল। মুহূর্তেই চেয়ার থেমে যে গেল, এতে এই কল্পনার সাগরে ভাসা কবির চট করেই রেগে যায়। পা চালিয়ে চেয়ার দোলাতে গেলে বাধা পেল এবারও, তার পেছনেই প্রমুখ রাগান্বিত মুখে দাঁড়িয়ে, অথচ সে জানেই না। কবির চোখ বন্ধ করে পরপর 2টা গালি দিয়ে শক্ত গলায় ফাঁসের লোকটার উদ্দেশ্যে বলল, কোন শালা ডিস্টার্ব করছিস নিজের কাজ বাদ দিয়ে? আমার কল্পনায় ব্যাঘাত ঘটালি কেন শালা? প্রমুখ চেয়ার ছেড়ে দিল, মাথা ঝাঁকিয়ে দুহাত বুকে গুজে টান টান হয়ে দাঁড়ায়। কবির চুপ থাকছে না, বরং রাগ তার অসীম পর্যায়ে, কারণ কল্পনায় সে মাত্রই মারিয়াকে জড়িয়ে ধরেছে। কিন্তু কেন যেন সেই মুহূর্তেই দুজনের মাঝখানে চোখে ভাসলো প্রমুখের রাগের রূপ। সে চোখ বন্ধ করেই আবারও বলে উঠে, ড্যামি প্রমুখ চৌধুরীর ঘরে চৌধুরী, একটু প্রাইভেসিও দেয় না আমাকে, বউকে নিয়ে কল্পনা করছি সেখানেও হাজির। কষ্টে একা একা এহাজারি শুরু করলো কবি, পেছনে কে তার দেখার বিষয় না। হানিমুনে না যেতে পেরে তার বুক ফেটে যাচ্ছে, প্রমুখ এসব শুনে রীতিমতো রাগে ফুসছে। এই মুহূর্তে কবির কি করা উচিত ভাবতেও পারছে না সে, তার সামনে তাকে গালি দিচ্ছে, রাগে জল শক্ত করলো। কবির আবারও বলল, তুই শালা, সারাক্ষণ কাজ আর কাজ, নিজে ঠিকই বউয়ের সাথে লুটোপুটি করে দেরিতে আসে, অন্যের সুখে আগুন লাগিয়ে দেয়, তবুও সব দোষ আমার। মন চায় ওর 2 টাকার চাকরি ছেড়ে দূরে চলে যাই। তখন বুঝত যোগ্য পিয়ে পাওয়া কতটা ভাগ্যের ব্যাপার, না চাইতেই পেয়েছে বলে 1 পয়সারও মূল্য দেয় না খাটাস লোক। কথা শেষে প্রমুখ তৎক্ষণাৎ তার কলার চেপে ধরে। বিষয়টা বোঝার আগে আক্রমণ হয় কবির সামনে প্রমুখকে দেখে হকচুকিয়ে উঠল, মুখের কাছে তার স্বয়ং স্যার। মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ খেপে আছে, সর্বনাশ, তার মানে সব শুনে ফেলেছে, আজ আর রক্ষা নেই, এবার হয়তো সত্যি সত্যি চাকরি আউট করে দিবে। রাগে প্রমুখের মুখ লাল হয়ে গেছে, চোখ গরম করে কণ্ঠে ক্রোধ মিশিয়ে বলল, ওকে ফাইন, তো 2 টাকার চাকরি আজ থেকে বন্ধ, আমার খেয়ে আমার পড়ে এসেছি কিনা আমার নামে কুটনামি করিস। কবির ফ্রোশ করে নিঃশ্বাস ফেলে বলল, 2 দিন আগে বেতন ক্যান্সেল করেছেন, এখন যদি চাকরিটা আউট করেন তাহলে বাঁচবো কিভাবে? প্রমুখ তেড়ে গিয়ে বলল, শালা, আমি তোর কোন জন্মের শালা, আমার কোন বাপের মেয়ে তুই বিয়ে করেছিস? কবির ভয়ে কাচুমাচু হয়ে মিনমিনে কণ্ঠে বলল, আপনাকে বলিনি স্যার, মারিয়ার ছোট্ট ভাইকে বলেছি,
বজ্জারটা খুব দুষ্টু, তাই কথায় কথায় বলে ফেলেছি। একদম তর্ক করবি না কবির, নয়তো তোর বোনকে আমি বিয়ে করব, এরপর উঠতে বসতে শালা শালা ডাকবো। কিন্তু আমার কোনো বোন নেই স্যার। বেয়াদবটা আবার মুখে মুখে তর্ক করছে। রাগে প্রমুক তাকে ছেড়ে চেয়ারে বসলো, তার ক্রোধ এখনো কমেনি। সাহস কত, অফিসে বসে যা ইচ্ছে বলে। কলা ছেড়ে দেওয়ায় কবির একটু স্বস্তি পেল। সে জানে বকুক মারুক তবুও চাকরি বাতিল করবে না, মানুষটা অদ্ভুত স্বভাবের। কবির নিচু কণ্ঠে জোরপূর্বক হেসে বলল, কন্ট্রোল স্যার কন্ট্রোল, রেগে গেলেন তো হেরে গেলেন। রক্ত চক্ষু করে তাকালো প্রমুখ। তৎক্ষণাৎ কবির জিভা কামড়ে বলল, আবার ভুল, সরি স্যার সরি, আসলে রেগে যাবেন না, তবে আমাকে আজ যা শাস্তি দিবেন তাই মাথা পেতে নিব। কবিরের কথা শুনে প্রমুখের টনক নড়ল, ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, বুঝে শুনে বলছিস? 100% স্যার, আমি আপনার বিশ্বাসযোগ্য প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, কখনো কিছুর অমান্য করেছি? প্রমুখ সোজা হয়ে বসে ওষ্ঠ বাঁকিয়ে হাসল। তা লক্ষ্য করেই কবিরের মনে ভয় ঢুকে। সর্বনাশ, রাগ কমানোর জন্য ঝোঁকের বসে ভুল কিছু বলে ফেলেনি তো, এবার বুঝি সে নিজের পায়ে নিজেই কুড়াল মারল। খাটাস স্যার, না জানি কি বলে বসে। ভেবেই তার গলা শুকিয়ে আসে। হাত পা কাঁপাকাঁপির মাঝে প্রমুখ উচ্চ স্বরে বলল, আহাদ রায়হান দ্রুত আমার রুমে আয়। 5 সেকেন্ডের ব্যবধানেই তারা হাজির। তাদের দেখে কবির প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। লোকটার আচরণ সুবিধার না, তার উপর দিয়ে এখন ঝড় যাবে এটা শিওর সে। প্রমুখ পায়ের উপর পা তুলে কবিরের দিকে চোখ রেখে বলল, কবিরের ফেভারিট গোফ কেটে ফেলা হোক। রায়হান আর আহা চোখ বড় বড় করে তাকায়। ওইদিকে কবিরাজ শেষ। প্রতিটি মানুষের পছন্দের জিনিস থাকে, ঠিক তেমনই কবিরেরও তার গোফের প্রতি অনেক সেন্সিটিভ। বউকেও হাত দিতে দেয় না। সেই গোফের কথা স্যার কি বলল, কেটে ফেলা হোক মানে কি? গোফ ছাড়া তাকে কেমন হিরো আলম হিরো আলম লাগবে। না, এটা সম্ভব নয়, এর থেকে মরে যাওয়াও ভালো। তবুও গোফে কাউকে হাত দিতে দিবে না সে। মারিয়াকে সাবধান করেছে বারবার, শেষে কিনে এই খাটাস লোক সুযোগে সদ্ব্যবহার করছে। লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ভাবতেই কষ্টে তার কান্না চলে আসলো। আহাজারি করে বলতে ইচ্ছে করলো, না স্যার, এত বড় সর্বনাশ করবেন না, আমার যে ইজ্জত নিয়ে টানাটানি হবে স্যার, গোপবিহীন অর্ধ উলঙ্গ হয়ে কিভাবে বাইরে গিয়ে ঘুরবো, বউয়ের সামনে কোন মুখে দাঁড়াবো, বউ যে ঠাট্টা করবে। বেচারার মনের কথা মনেই রয়ে গেল, কারণ একটু আগে সে বড় মুখ করে বলেছে যা ইচ্ছে শাস্তি দিলে সে মাথা পেতে নিবে। এবার তার মনে হলো জীবনের সবচেয়ে বড় ভুল এটাই ছিল। দেয়ালে মাথা ঠুকাতে ইচ্ছে করলো কবির। প্রমুখ আয়েশি ভঙ্গিতে বলে উঠল, কবির ঠিক বলিনি? বেচারা অফিসে আসার পর থেকেই মাথা খারাপ করে দিচ্ছে। স্যার, এতদিন যত্নে গড়া গোফটা ক্লিন করার উপায় কি বলুন, বউ ঠিক মতো চুমু খেতেও পারে না, এতে সংসারে কোলাহল অশান্তি লেগেই থাকে। তাই চরম সিদ্ধান্ত নিয়েছে, এই কুফা গোফটাকে বিদায় করব। তবুও বউকে খ্যাপানো যাবে না, মেয়ে মানুষ বড্ড ভয়ঙ্কর, চাইলে খুনও করতে পারে। শেষে দেখা যাবে এই গোফের জন্য আমাকে তালাক দিয়ে চলে গেছে। প্রমুখের প্রতিটি বানানো কথায় কবির হতভম্ব হয়ে যায়। সে কখন এসব বলল? নাটকবাজি লোক, ভণ্ড লোক, তাকে নাকানি চুবানি খাওয়ানোর ধান্দা খুঁজে শুধু, আর সেও ঠিক সেই রাস্তাতেই প্রতিবার পা দেয়। কার মুখ দেখে যে আজ সে ঘুম থেকে উঠেছিল, বজ্জাত লোক। শুক্রবারেও ছুটি দেওয়ার নাম নেই, বলে কিনা বেশি কাজ বেশি বেতন। রায়হানের কথায় কবিরের ধ্যান ভাঙে। স্যারের কথা সত্যি, আপনি কি আসলেই এই সিদ্ধান্ত নিয়েছেন? কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকালো। খুব কষ্টে দুঃখে তার মরে যেতে ইচ্ছে করছে। প্রমুখ তৎক্ষণাৎ হুঙ্কার ছেড়ে বলল, আমার কথা সত্যি মানে কি বোঝাতে চাস? আমি মিথ্যে বলছি? না স্যার, তা কখন বললাম, কিন্তু কবির সাহেব গোপের প্রতি কতটা কেয়ারিং এটা অফিসের সবাই জানে। চা খাওয়ার সময়ও খুব সিরিয়াস হয়ে থাকে সে, যেন গোপে লেগে গোপটা কষ্ট না পায়। আর উনি কি না আজ ডাইরেক্ট কেটে ফেলার কথা বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে স্যার। প্রমুখ জল শক্ত করে বলল, 1 মিনিটের মধ্যে নিয়ে যা কবিরকে, আমি যেহেতু বলেছি তার মানে ওর গোফ আজকেই দাফন হবে। প্রমুখের কথার পিঠে কেউ কথা বলার সাহস পেল না। নিজের কথায় ফেঁসে যাওয়া কবিরকে তারা নিয়ে গেল। 10 মিনিটের ভেতরে সেই গোফ অচিরেই নাই করে দিল। এত বছরের গোফটা হারিয়ে সে প্রায় ডিপ্রেশনেই চলে যায়। প্রমুখ কবিরের সামনে দাঁড়িয়ে অধর বাঁকিয়ে হাসল।
দুহাত উঠিয়ে অহেতুকভাবে আর মোড়া ভাঙার অভিনয় করে বলল, কিতনা কি উঠে আর, একদম সালমান খানের মতো লাগছে, তাই না জনগণ? সবাই এতক্ষণের কবিরের দশা দেখে হায় হায় করছিল। সকলের ভেতরে বিস্ময়, হঠাৎ কি হলো এসব, কেনই বা হলো? কবির লজ্জায় মুখ লুকানোর জন্য এলোমেলো দৃষ্টি ফেলছে। প্রমুখ অসহায় কণ্ঠে বলল, যাও কবির, তোমার হানিমুনে যাওয়ার টিকিট কনফার্ম। বউকে নিয়ে চার দিন সাজেক থেকে ঘুরে আসো, অবশ্যই ছবি তুলে আনবে, আমরা সবাই নতুন রূপে কবিরকে দেখব। সব সময় পুরনো দেখতে দেখতে চোখ বিরক্ত হয়ে গেছে, তাই চোখের শান্তির জন্য নতুন রূপ দিলাম। প্রমুখ একটু থেমে আবারও বলল, বাসায় গিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হ, সন্ধ্যায় বাসায় আসবে। এত বড় কষ্টের মাঝেও প্রমুখের শেষ কথাগুলো শুনে কবির ফট করে তাকায় তার দিকে, চোখ অবিশ্বাস্য চাহনি তার। স্যার হানিমুনে যাওয়ার পারমিশন দিয়েছে, কিভাবে সম্ভব? সে তো একটু আবদারও করেনি। প্রমুখ ভ্রু নাচিয়ে হাসছে। কবির খুশিতে থম মেরে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে কি সত্যি? যদি গোপ বিসর্জন দেওয়ার ফলে হানিমুন টিকিট পায়, তাহলে সে প্রতি মাসে গোপ বিসর্জন দিবে। সে খুশিতে আত্মহার হয়ে চিৎকার দিল, আপনি সত্যি বলছেন স্যার? মিথ্যে মনে হয়? না, আসলে আমার বিশ্বাস হচ্ছে না, একটু চিমটি কাটবেন? প্রমুখ এগিয়ে সত্যি সত্যি কবিরের হাতে জোরে চিমটি কাটল। ব্যথায় কবির বেচারা ওহ শব্দ করিল। প্রমুখ থমথমে গলায় বলল, এবার নাটক না করে বাসায় যা, ব্যাগ গুছিয়ে হানিমুনের উদ্দেশ্যে রওনা দে। প্রমুখের কথা শেষ হতে না হতেই কবির দ্বিতীয়বারের মতো ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়ে ফেলল। সে ঝড়ের বেগে জাপটে জড়িয়ে ধরল প্রমুখকে, সেকেন্ডের ব্যবধানে ছেড়েও দিল। তার এই কাজে অফিসের বাকি সবাই স্তব্ধ, যার সাথে কথা বলতে কাচুমাচু করে সকলে। যেখানে ওই ভয়াবহ লোকটাকে স্পর্শ করার কথাও কেউ ভাবতে পারে না, সেখানে কবির ডিরেক্টলি জড়িয়ে ধরল, ভাবতেই গলা শুকিয়ে আসলো সকলে। প্রমুখ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ততক্ষণে কবির লিফটের কাছে যেতে যেতে অপরাধীর কণ্ঠে বলল, সরি স্যার, আবারও ভুল করে ফেলেছি, মাফ করবেন, নয়তো হানিমুন থেকে ফিরে আসার পর শাস্তি দিবেন, সব শাস্তি মাথা পেতে নিব, তাহলে দাঁড়িয়েও আউট করে দিতে পারেন, একটুও মাইন্ড করব না, টাটা, দোয়া করবেন। প্রমুখ তার যাওয়ার পানে চোখ গরম করে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, শালা এত বড় সাহস, আমার বইয়ের জিনিস আর দিস, জড়িয়ে ধরিস, শালা গে কোথাকার, শুধু শুধু কি বাড়িয়া তোকে কাছে ঘেঁষতে দেয় না, এখন সব ক্লিয়ার, একদম তোর জান বের করে ফেলবো, নেক্সট টাইম ভুলেও আমাকে স্পর্শ করলে, জড়িয়ে ধরা তো অনেক দূরের কথা। সিরাত, তোমার ফাইনাল পরীক্ষা কবে? সিরাত অ্যাসাইনমেন্ট করছিল বসে বসে, বাইরে থেকে প্রমুখ ফিরেছে মাত্র, লেখা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তিন দিন পর থেকেই, অথচ এক অক্ষরও পড়া হয়নি ঠিক মতো। কেন হয়নি? আমি কি তোমাকে ডিস্টার্ব করি, নাকি পড়াশোনা করতে নিষেধ করেছি? সিরাত পরীক্ষার চিন্তায় হা হুতাশ করছে, এক্সামের নোটিশ পর্যন্ত দিয়ে দিয়েছে, ওদিকে তার সিলেবাস শেষ হয়নি। সিরাত দুহাতে চুল টেনে হতাশ গলায় বলল, ছোট্ট জীবনে কত কিছু ঘটে গেল, পড়ালেখা মনে থাকবে কিভাবে? প্রমুখ হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখল, গায়ের কোট আর টাই ঢিলে করে গম্ভীর কণ্ঠে বলল, কি ঘটেছে, তোমার বয়স কত? দামড়ি মেয়ে হয়েছ তো, এই বয়সে বিয়ে হবে না? দেখুন কথায় কথায় দামড়ি মেয়ে বলবেন না। সিরাত মুখ ফুলিয়ে বলল। প্রমুখ ভ্রু নাচিয়ে নরম স্বরে বলল, তবে কি বলবো, এক বাচ্চার মা, কিন্তু তাহলে তো প্রেগন্যান্ট হতে হবে। সিরাত চোখ বড় বড় করে হতভম্ব হয়ে তাকায়। সে দাঁতে দাঁত চেপে উঠে চলে যায় কিচেনে। লোকটার মুখে সারাক্ষণ বাজে কথা। প্রমুখ একা একাই হেসে ফ্রেশ হতে যায়। বারান্দায় যাওয়ার সময় মনে পড়ল আকাশটা মেঘলা, একটু পরে বৃষ্টি হবে শীঘ্রই, এই ওয়েদারে এক কাপ কফি ছাড়া উপভোগ করাই যায় না। কথা মতো এই কিচেনের দিকে পা বাড়ায়, কাছে যেতেই দেখল সিরাত দু কাপ ধোয়া উঠা কফি হাতে এদিকে আসছে। প্রমুখ আশ্চর্য নয়নে বলল, ওমা তুমি কফিও বানাতে পারো? সিরাত বাহু ঝাঁকিয়ে বলল, তো পারবো না, সব পারি। ভুল, সব পারলেও সামান্য চুমু খেতে পারো না। মুহূর্তে লজ্জায় গাল দুটো লাল হয়ে যায় সিরাতের, কান ঝা ঝা করে ওঠে। সে দ্রুত রুমের দিকে যেতে যেতে চোখ গরম করে বলল, সব সময় বাজে কথা। প্রমুখ তার পিছু পিছু যায়, সিরাতের কানে ফিস ফিস করে বলে, সত্যি বলতে দোষ কি, তবে তুমি প্রমাণ করে দেখাও আসলেই সব পারো।
সিরাত কফির মগটা জোরপূর্বক তার হাতে ধরিয়ে বারান্দায় চলে গেল। মুখ গোমরা করে বলল, দরকার নেই। প্রমুখ ফুস করে নিঃশ্বাস ফেলল। ভেবেছিল এই সুযোগে কথার জালে ফাঁসিয়ে একটা হরচুমু আদায় করে ছাড়বে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা বাতাস শুরু হয়। এখনো তাই, বাতাসের তীব্রতায় সিরাতের গা শিরশির করে উঠল। মন হলো ভীষণ এলোমেলো। বৃষ্টির সাথে অনুভূতির কি কোনো কানেকশন আছে? তবে কেন আনচান অস্থির হয় মন? তার মধ্যে যদি বিবাহিত কাপল হয় তাহলে তো কথাই নেই, জলজান্ত স্বামী তার পাশে। স্বামীর উত্তাপে বৃষ্টির রাতে একটু পুড়লে দোষ কি? কিন্তু মেয়ে বলে লজ্জায় জেগে ধরে। সিরাতের মনে চলছে একটু প্রমুখকে জড়িয়ে ধরা, সে চোখ বন্ধ করল। বৃষ্টির দাপটে সাথে সাথে তার মাথায় ঘুরতে থাকা নিষিদ্ধ সব অনুভূতিকে মাটি চাপা দিয়ে সে হালকা কফিতে চুমুক দিল। বৃষ্টিও শুরু হলো তুমুলভাবে। হাত বাড়িয়ে দিতে এই কয়েক ফোঁটা বৃষ্টি ঝিরঝির করে পড়ল। সিরাত শিউরে উঠে ওদিকে প্রমুখ গাঢ় নয়নে তাকিয়ে আছে বইয়ের দিকে, কফিতে ক্ষণে ক্ষণে চুমুক দিচ্ছে। এই রোমান্টিক আবহাওয়ায় কিছু একটা না করলে অনর্থক হয়ে যাবে, কিন্তু বউ যে পালাই পালাই করে, জোর জবরদস্তি করারও তো কোনো ইচ্ছে নেই। ওদিকে এত মাস একসাথে থেকে অনেক কষ্টে প্রমুখ নিজেকে সামলেছে, কিন্তু দিন দিন বউয়ের হটনেস সে কন্ট্রোল হারায়। এই যেমন এখন হচ্ছে, মন চাইছে জোর করে কোলে নিয়ে বিছানায় ফেলে ভালোবাসার অনলে পুড়িয়ে দিতে, অস্থির করে তুলতে, আদরে ছোঁয়ায় ভরিয়ে দিতে। বেহায় মন সময় যত যাচ্ছে তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। তার ভাবনার মাঝেই সিরাত তার সামনে দাঁড়ালো। তখনও প্রমুখ তার কল্পনাতেই বিভোর। সিরাতের চোখে মুখে আজ অন্যরকম চঞ্চলতা। সে হাসি মুখে বলল, আজ একটু ছাদে যাই। প্রমুখের হুঁশ ফিরল ততক্ষণে। সিরাতের আগের বলা কথা তার কানে পৌঁছায়নি। সে মুখ থেকে কফি সরিয়ে একটু নড়ে চড়ে বলল, কি কিছু বললে? সিরাত বড় করে শ্বাস নিয়ে বলল, ছাদে যাব। প্রমুখ কপাল কুচকে ভাবল, এত বৃষ্টিতে কেন ছাদে যেতে চাইছে? ভিজবে? না, এ সন্ধ্যায় কখনোই ভেজা যাবে না। সে তৎক্ষণাৎ বলে উঠে, নো, নেভার। সিরাত অনুমতির আশায় তাকিয়েছিল। এবার যেন কষ্টে কান্না পেল তা। সে হাত পা ছুড়াছুড়ি করে বাচ্চাদের মতো বলল, কতদিন বৃষ্টিতে ভিজি না, আজ একটু যেতে চাইলাম, তাও আপনি না করলেন। কথা বলেই মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। প্রমুখ কপাল কুচকে তাকিয়ে আছে। সিরাত কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ঠিক আছে, তাহলে আজ থেকে আমিও আপনার সাথে এক রুমে থাকবো না, জুলেখার সাথে থাকবো, আমার কথা না শুনলে আমিও শুনবো না। তার কথা শুনে প্রমুখের চোয়াল আপনা আপনি ঝুলে গেল। তার বিশ্বাস হচ্ছে না সিরাত এমন কিছু বলতে পারে। শেষে কিনা বিয়ে করে বউ ছাড়া থাকবে, এটা কেমন কথা? জীবন অসম্ভব নয়। এত মাস এক বিছানায় ঘুমিয়ে এক প্রকার বাজে অভ্যাসে পরিণত হয়েছে, এখন আলাদা থাকবে? সে তৎক্ষণাৎ বলল, লিমিট ক্রস করছো সিরাত, মনে করলে তাই। কথা বলে সে নিখুঁত অভিনয় করার চেষ্টা করলো। এত মাসে সে ভালো করে বুঝেছে এই বদলোক তাকে জীবনেও জুলেখার রুমে যেতে দিবে না। পারলে সারা রাত কান ধরে উঠবস করাবে, তবুও অন্য রুমে যেতে দিবে না। খাতে বালিশ আর কাঁথা নিল। এরপর প্রমুখকে দেখিয়ে দেখিয়ে বেড়ে যেতে লাগলো। এসব কাণ্ড দেখে রীতিমতো হতভম্ব প্রমুখ। তার মানে মেয়েটা সিরিয়াস? ছোট্ট একটা বিষয় নিয়ে আসলেই বউ তাকে ছেড়ে চলে যাবে? কখনো না। তার থেকে আজ সারা রাত মেয়েটাকে ছাদে আটকে রাখবে, এরপর দেখবে কত ভিজতে পারে, জ্বর উঠলে তখন থাপ্পড় মেরে মেরে বুঝাবে। সিরাত দরজার কাছে যেতেই প্রমুখ তার শক্তপোক্ত হাত দ্বারা পেট জড়িয়ে ধরল। সিরাতের পিঠ এখন ছেলেটার বুকে এসে ঠেকেছে। শক্ত করে ধরায় সিরাত হকচকিয়ে উঠে ঘাড় বাঁকিয়ে তাকায় প্রমুখের দিকে। চোখ দুটো লাল হয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে খুব রেগে গেছে। প্রমুখ দাঁতে দাঁত চেপে বলল, আর এক পা নড়লে মেরে ফেলবো। সিরাত হালকা ঢোক গিলে শক্তি সঞ্চয় করল। এর মধ্যে হারলে চলবে না, এখন থেকে লোকটার সাথে লাগতে হবে, তাই চেঁচিয়ে বলল, মেরেই ফেলুন, তবু আজ আমি বৃষ্টিতে ভিজবো, নয়তো আজীবনের জন্য এই রুম ত্যাগ করব। প্রমুখের রাগ দ্বিগুণ হল। সে আর এক হাতে সিরাতের ঘাড় গলিয়ে চুলের কাছে নেয়, এরপর সব চুল মুঠোয় নিয়ে টান দিল। ব্যথায় বেচারি সিরাতের অবস্থা খারাপ, চোখ খিঁচে রাখলো সে। প্রমুখ সিরাতের চোখে চোখ রাখল, প্রমুখ সিরাতের বন্ধ চোখে চোখ রাখল, তারপর গালের নাকে আস্তে আস্তে নজর আটকায়। ব্যথায় ঠোঁট কামড়ে রাখা লাল ওষ্ঠের দিকে, ব্যথায় কাঁপছে নরম অধৈর্যরা। মুহূর্তেই দুর্বল হয়ে যায় সে, হাতের মুঠো আগলা করলো অজান্তেই।
সেদিকে বেহায় নয়নে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, তবে তাই হোক, শেষবারের মতো বৃষ্টিতে ভিজো, তোমার দেহ আজ বৃষ্টি ছুঁয়ে দিক, কারণ এরপর থেকে প্রতিটি বৃষ্টির সময় বন্ধ রুমে আমার বৃষ্টিতে তোমায় ভেজাবো। আমার স্পর্শে কেঁপে উঠবে, লজ্জায় মিশে যাবে বুকের সাথে। সিরাত তৎক্ষণাৎ অজানা অনুভূতিতে শিউরে উঠল, চোখ আর খুলতে পারল না, হাতের সব জিনিসপত্র ফট করে ফ্লোরে পড়ে যায়। সে বরফের মতো জমে প্রমুখের সাথে লেপটে রইল, লজ্জায় বল শক্তি ফুরিয়ে আসছে। প্রায় এক মিনিট পর অনুভব করলো সে শূন্যে ভাসছে। তৎক্ষণাৎ চোখ খুলে দেখল প্রমুখ তাকে কোলে নিয়ে লিফটের কাছে যাচ্ছে। ছেলেটার মুখে রহস্যময় হাসি, বুকটা ছ্যাত করে উঠল। কি করবে ছেলেটা? প্রমুখষ্ঠ ভাকিয়ে হেসে আরো শক্ত করে ধরে রইল। নাকে নাক ঘষে নেশাক্ত কণ্ঠে বলল, একসাথে বৃষ্টি স্নান করব বেবি। সিরাত হালকা ঢোক গিলল, লিফটের ভেতরেও তাকে নামালো না, আর না সিরাত তু শব্দ করল, আর না ছোটাছুটি করলো। সে শান্ত হয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ছাদের কাছে গিয়ে দেখলো বৃষ্টির তাণ্ডবে পানি জমে গেছে। প্রমুখ সে বৃষ্টির মধ্যে ছাদের মাঝ বরাবর এসে নামিয়ে দিল আস্তে করে। প্রচণ্ড দমকা হাওয়ায় ছাদের গাছপালা ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে পড়তেই সিরাত শিরশির করে ওঠে, দুহাত বুকের মাঝে ভাঁজ করে রাখে, শীত লাগছে তার। তাছাড়া সামনে যে ভয়ঙ্কর পুরুষ দাঁড়িয়ে, চোখ খোলাও মুশকিল। সেকেন্ডের ভেতরে এই দুজন কাক ভেজায় রূপ নিল। প্রমুখের গায়ে ট্রাউজার আর টি শার্ট ভিজে একাকার, সিরাতের পাতলা থ্রিপিসটাও বাকি নেই, যার ফলে গায়ের সাথে লেগে আছে। ভেজা গায়ে সিরাতকে দেখতে লাগলো প্রমুখ, দেহের জামা লেপটে প্রতিটি ভাঁজে স্পষ্ট, কাঁধের চুলগুলো বাতাসে পেছনে চলে গেছে। অবাধ্য হাত ছুঁতে চাইল সিরাতকে। প্রমুখের নজর এখন মেয়েটার ঠোঁট গলার বক্ষে, ওড়নাটা সরে গিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে। মুহূর্তে পুরুষত্বটা তৎক্ষণাৎ তাজা হয়ে ওঠে। সে ঢোক গিলে চোখ বন্ধ করল। ওইদিকে ভেতরে ভেতরে ভীষণ অস্বস্তিতে পড়ল সিরাত। সে জোড়া চোখে প্রমুখকে এক নজর দেখল। গোলাপি ঠোঁট জোড়া দিয়ে প্রতিটি বৃষ্টির ফোঁটা পিষিয়ে দিচ্ছে ছেলেটি, গাঢ় চোখের পাতা কাঁপছে। এই মুহূর্তে ওই ঠোঁট জোড়া তাকে পাগল করে তুলল। সে নিজের অজান্তে আলুথালো পায়ে একদম নিকটে গেল। হঠাৎ হাত উঠিয়ে প্রমুখের গলায় রাখল। তৎক্ষণাৎ চট করে চোখ খুলে প্রমুখ। সিরাতের চোখে আজ আকুলতা, অস্থিরতা, কিছু চাওয়ার তীব্র ইচ্ছে উপলব্ধি করতে পারল সে। এবার প্রমুখ সাহসা বাম হাত কোমরের বাঁকা খাজে চেপে ধরে একদম নিজের কাছে আনে। বৃষ্টির পানি টপটপ করে দুজনের দেহে পড়ছে, সিরাতের যেন হুঁশ নেই। আস্তে আস্তে প্রমুখ তাকালো গভীর দৃষ্টিতে, মেয়েটির গোলাপি ঠোঁটে চোখ যায়, এলোমেলো হলো সে। মুহূর্তেই মস্তিষ্ক গরম হয়ে যায়, বুকের ভেতর অশান্ত ঢেউ গর্জে ওঠে। সে ডান হাত সিরাতের ভেজা পিঠে রাখল, উত্তেজিত কণ্ঠে শুধালো,